আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকল ভালো আছেন। তো আজকে আপনার লগে বিয়ার একটা ব্লগ শেয়ার করলাম। আমার বোন সম্পর্কে একজন তাইনের বিয়াত গেছিলাম। তো বিয়া ওল্ড আমার ছিল আসলে বিয়া, আর আমি স্টকহোম গেছিলাম। আমরা 1 ঘন্টা দূরে ওলা গেছিলাম, বেশি সময় লাগে না আসলে ওল্ড আমার স্টকহোম ট্রেন। তো এখানে থোড়া খানি জিনিস আর বিয়ার হলো, আমি পুরো শেয়ার জিনিস শেয়ার করলাম, আপনারও ভালো লাগতে পারে। আমরা একটু আগে গেছি গিয়ে আসলে এখনো বেশি মানুষ আইসই না। আমরা সকাল একটু সকাল গেছিলাম গিয়ে, একটা উঠে ওলা গেছিলাম গিয়ে, আর এটা বিয়ার হল হয়ে গেছে। এই সাইড আসলে বেটিন তো আর বেটাইন আলাদা, আর মাইরমি কেন বইয়া থাই সুইট খাইরা, আর তোরা খাজুর আছিল তো তোরা খাজুর খাইরা মাইরমে বইয়া থাই। আর হামজা তো খুব বেশি এনজয় করা থাই না বাইর লাগে, আর আমরা সকলে খুব বেশি এনজয় করছে মাশাল্লাহ। আসলে এখন তো বিয়ার সিজনও হলিডে আইছে, তো সকলও সম্মুখে আসলে বিয়া বেশি ওর। আর ই কেক আমার জালে বানাইছিলা, আসলে আমার জালোর বোনির বিয়া আছিল একটা, তো আমার জালে ই কেক বানাইছিলা। আমি সকল ব্লগের মাঝে হই আমার জালে আসলে খুব সুন্দর করে কেক বানাই। আর এখন আমরা খানি দে লাইছেন, তো পয়লা আচ্ছাটা দিছি আমরা খাইরা, আমার বাদে ভাত ইতা দিবা। তো এটার মাঝে চিকেন আছিল, এমনি চিকেন রুস্টলান বিরিয়ানি করছিলা, আর সালাদ আর ফিস পাকোড়া আছিল, চিকেন কবাব আছিল, সব তো আছিল মাশাল্লাহ। মোটামুটি ড্রিঙ্ক সব তো সবগুলো খাইরা। আর হামজা আইসেন, তাই না তোরা মাথা লাগবো ঠান্ডা তাইয়া। খুব বেশি গরম আসছিল মাশাল্লাহ, গরমের দিনে আসলে সুন্দর লাগে বিয়াই তা। আর ঈদের সাথে বেশি গরম গরম থাকে না আসলে, ঠান্ডা দিন বেশি। আর হামজা বিয়া দেন চিকেন খাইরা। তো আমরা বিয়া বাদে আসলে গরু আইছিলাম, আমার মাহের গরু। আর এখানে যে বিয়ার কেক দেখছিলাম আমরা, কেক আর আমার এখানে ফিস পাকোড়া, তা যত জিনিস উফরিছে মাশাল্লাহ। কিচেনের মাঝে তরকারি, তা সপ্তাহ যত তা উফরিছে বিয়া থাকি, আর সপ্তাহ গরু আনিয়েছেন আসলে। তো আমরা এবার সময় মা আমরা লগে দিচ্ছেন বহুত জিনিস, আর এখানের মাঝে যত বিন ব্যাগ ফালাইছেন, আর গড় তুরা হাজাইছিলা তারা বিয়ার গড় তো একটু সুন্দর করে হাজাইছেন। তো আমি হই তুরা জিনিস আপনারা লাগে শেয়ার করি, আপনারা দেখে ভালো লাগতে পারে। আর আমরা বিয়া বাদে আসলে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ঘরও আমরা দাওয়াত আসছিল, বাদে রাত করে দাওয়াত আসছিল। তো আমরা ওখান থেকে তাইনা ফ্রেন্ডের ঘরও গেছিলাম গিয়ে, আর তাইনা ফ্রেন্ডের ওয়াইফ আসলে খুব বেশি কষ্ট করছেন, ভাবি আমরা লাগে তরকারি ওটা বানাইছেন সপ্তাহ। এখানে গরুর মাংস, ফুটকি শিরা, আর মিট কারি, আর তোরা এটা এখানে বিরিয়ানি বানাইছিল আসলে, এমনি প্লেন আখনি যে একটা ওটা বানাইছেন। তো খুব মজা করি আসলে সবটা বানাইছেন মাশাল্লাহ, আর আমরা খুব বেশি এনজয় করছি। তো এখানে তাই বই আমরা আসলে গফর ধরতে রাইট সাইডটা লই গেছে, আর রাইট সাইডটা আসলে আমরা বাদে গরু আইসি, আইতে আইতে আমরা আসলে ফার্স্ট হয়ে গেছে। আর আমরা এখানে তোরা বই গফ করলাম, তরকারিটা খুব মজা হয়েছিল মাশাল্লাহ, আর বিয়ার খানিও খুব মজা আছেন। তো আমরা গরু ফার্স্ট হয়ে গেছে আসলে, গরু আইরাম আমরা, আর রাইত ফাইজার ওলা, আর সকাল সকাল উঠে গেছিলাম আমরা আসলে ওল্ডাম, আর রাইতে আইতে আমরা বাদর দিন এলাকা সকাল ফার্স্ট হয়ে গেছে ফোর ওইজার ওলা। আর হামজা মাইরাম তারা দুজন গাড়িতে ঘুমাই গেছেন, তারার একটু কষ্ট হয়ে গেছে আসলে, তার মাইরাম আসলে তাই জায়গা ছাড়া তাই ঘুমাইতে পারে না, তো একটু কষ্ট হয়ে যায়। আমরা করো এটা মহান মশাল্লা। আর প্লিজ আপনারা যদি ভালো লাগে তো আমার ব্লগটা শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লিজ আমার লাগে দোয়া করবা। আর সে মনে করতে পারবেন যে এটা জিনিসখানে শেয়ার করলাম আসলে, আমি চাই আমার সপ্তাহ যেন আপনারা লাগে শেয়ার করতাম, যারা আমার ব্লগ ভালা ফাইন আমার ভালা ফাইন। আমার ব্লগটা শেষ হয়ে গেছে, প্লিজ আপনারা লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।